দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মিল্ক ভিটার ঝটপট ইফতারে। সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রীতা। আশা করি আপনারা ভালো আছেন। আসলে ইফতারিতে আমাদের নানান রকম খাবার খেতে মন চায়, তাই না? যে একঘেয়েমি জিনিস ভালো লাগে না, তো সেই কথা ভেবেই আজকে আমি একটু ডিফারেন্ট রেসিপি আপনাদের জন্য রেখেছি। সেটা হলো চিকেন উইথ সটএ ভেজিটেবল। চিকেনটাকে এখানে দেখুন, আমি চিকেনের বুকের মাংসটা নিয়ে নিয়েছি, একটুখানি জাস্ট এঁকে নেব যেন ভেতরে মশলাটা ভালো করে ঢুকে। এর সাথে আমি একটু লবণ অ্যাড করছি, সাথে দেব টক দই এবং লেবুর রস, তার সাথে একটুখানি আদা পেস্ট, রসুন পেস্ট যাবে, ব্যাস। আর সাথে অ্যাড করে দিচ্ছি মিল্ক ভিটা টক দই। মিল্ক ভিটা আমাদের খাঁটি দুধের নিশ্চয়তা দেয়, সেই জন্য এই মিল্ক ভিটার যে কোনো প্রোডাক্টই আপনারা যে কোনো পণ্য ব্যবহার করতে পারেন, ইফতারিতে, সেহেরিতে, যে কোনো সময়। এখন চুলাটা ধরিয়ে দিচ্ছি। আমি এখন মিল্ক ভিটা বাটার দিয়ে দিচ্ছি, কারণ চিকেনটাও আমি একটু গ্রিল করব বাটার দিয়ে, আর সটে ভেজিটেবলটাও আমি বাটার দিয়েই করব। বাটার দিয়েই ভেজিটেবলটা টেস্ট হয় বেশি। এরপর চিকেনের যে পিসটা, সেই পিসটা আমি দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে মাখিয়ে নিয়েছি, সাথে একটু লেমন জুস অ্যাড করে দিলাম, লেবুর রস, টেস্ট আরও বাড়বে। আর ঢেকে গ্রিল করতে হবে, কারণ তা না হলে দেখা যাবে চারিদিকে ছিটবে। আমি ঢেকে দিলাম, আগুনটা আমি একদম কমিয়ে দেব যেন আস্তে আস্তে ভেতরটা সেদ্ধ হয়। এবারে আমি প্রিপেয়ার করছি ভেজিটেবলগুলো। এখানে ক্যাপসিকাম নিচ্ছি, ক্যাপসিকামের লাল কালার কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। রঙিন শাক সবজির কোনো বিকল্প নেই সুস্থ থাকার জন্য, যদিও আমরা সবজি খেতে চাই না, কিন্তু সেটাকে যদি একটু ভিন্নভাবে পরিবেশন করা যায়, সাথে চিকেন অ্যাড করা যায়, তাহলে দেখবেন যে ঠিকই আপনার পরিবারের সদস্যরা খেয়ে নিচ্ছে। এখানে হলুদ, কমলা, লাল এবং সবুজ, আমি চারটে কালার কিন্তু পেয়েই গেলাম। আরেকটা কালার আমি টমেটো থেকে নিয়ে নিব, ব্যাস হয়ে গেল আমার ফাইভ কালার্স। টমেটোটা দিলে যেটা হয়, টমেটোর মধ্যে একটা জুসি ভাব আসে, সেই জন্য আমি যে কোনো ভেজিটেবলের সাথে টমেটোটা ইউজ করি, কিন্তু টমেটোটা আমি লাস্টে দেই, কারণ টমেটো খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। ভালোভাবে যেন সেদ্ধ হয়, অবশ্য আমি যেটা করব এটাকে তুলে নিব, তুলে নিয়ে আবার কাটবো, কেটে তারপর আবার সেটাকে ভেজিটেবলের সাথে ভাজবো। তো আপাতত আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর বাটার দিয়ে যখনই রান্না করবেন, একটা জিনিস মাথায় রাখবেন, বাটার কিন্তু খুব দ্রুত পুড়ে যায়, সেই জন্য আঁচটাকে যতটা সম্ভব কম রাখা যায় ততই ভালো। এখন চিকেনটাকে আমি কেটে নিচ্ছি। অনেকেই আছেন এই ধরনের খাবার বেশ পছন্দ করেন, তাদের জন্য এটা খুবই ভালো, শুধু ভেজিটেবলের সাথে অ্যাড করে নিলেই হয়ে যাবে, আর কিচ্ছুর দরকার নেই। এবারে আমি চিকেনের সাথে সব ভেজিটেবলগুলো নিয়ে নিচ্ছি। এখানে হয়ে গেল। আর গাজর আছে, গাজরে প্রচুর বিটা ক্যারোটিন আছে, আমরা গাজরও নিয়েছি, বরবটি নিয়েছি, মানে আমার অল কালার্স আমি পেয়ে গেলাম। এখন আমি আরেকটা প্যানে একটু বাটার দেব। বাটার দিয়ে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, বাটার খুব দ্রুত পুড়ে যায়, সেই জন্য হাই হিট এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। দিয়ে চুলাটা না ধরিয়েই সব দিয়ে দিব, তারপর রান্না করব, তাহলেই জিনিসটা ভালো থাকবে। প্রথমেই আমি এখানে গাজর এবং বরবটি দিয়ে দিলাম, তার সাথে বাকি চিকেন এবং সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন একে একে বাকি সব উপকরণগুলো অ্যাড করে দিব। বাটারের সাথে ভেজিটেবল কিন্তু খুব ভালো যায়,
খেতে অনেক ভালো লাগে। আর সাথে চিকেন আছে, একটা প্লেটে নিয়ে নিলে আরামসে দুজন কিন্তু খেতে পারবে। সাথে একটা বানরুটি বা ব্রেড নিতে পারেন, তাহলেই হয়ে যাবে, আর কিছুর দরকার নেই। এবার বাকি উপকরণগুলো আমি একটু দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, একটু হালকা গরম মশলা পাউডার অ্যাড করে দিলাম জাস্ট টেস্ট বাড়ানোর জন্য। এখন এটা আমি ঢাকা ছাড়া অবস্থাতেই রান্না করব, কারণ ঢাকলে দেখা যাবে সবজিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি না ঢেকেই রান্না করব। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি মিল্ক ভিটা ঝটপট ইফতার থেকে ছোট্ট একটা ব্রেক, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম মিল্ক ভিটা ঝটপট ইফতারের ছোট্ট একটা ব্রেক থেকে, আশা করি আমাদের সঙ্গেই ছিলেন। চলছে আমাদের চিকেন উইথ সটএ ভেজিটেবল, দারুণ একটা গন্ধ বেরিয়েছে, বাটার বলে কথা, মিল্ক ভিটা বাটার। মিল্ক ভিটা বাটার খেতে খুবই সুস্বাদু, আমরা এই মিল্ক ভিটা বাটার দিয়ে অনেক কিছু তৈরি করতে পারি, ডেজার্ট আইটেম করতে পারি, বেকারি আইটেম তৈরি করতে পারি। বিশেষ করে বেকারি আইটেম তৈরি করতে কিন্তু বাটার লাগে, এই সমস্ত বেকারি আইটেমগুলো তৈরি করে পরিবেশন করতে পারেন। আমাদের রান্না শেষ, বলেছিলাম না ঝটপট রান্না করব, কথা কিন্তু রেখেছি, একেবারেই ঝটপট রেসিপি আমি এখন সার্ভ করে দিচ্ছি। যে আমি যে খাবারটাই রান্না করব সেটা কতটুকু ভালো লাগছে দেখতে, এটা খুব ইম্পর্টেন্ট। আসলে রান্নার এই যে বিষয়গুলো, রান্না একটা শিল্প। একটা সময় ছিল রান্নাটা শুধুমাত্র মহিলাদের কাজ এবং ঘর বন্ধি করে রাখা হয়েছিল, এখন রান্না কমার্সও হয়ে গেছে, ফুড সায়েন্স, আর্ট অ্যান্ড কমার্স, কমার্সে পরিণত হয়ে গেছে রান্না দিয়ে। আজকাল অনেকেই প্রচুর আয় করছেন ঘরে বসে। দেখা যাচ্ছে যে এই রোজার সময় অনেকেই আছেন যারা মানে হোম ডেলিভারি দিচ্ছেন খাবার। আমার খুব ভালো লাগে বিষয়টা, এই জন্যই ভালো লাগে যে ঘরে বসে থেকেও একটা নিজের পরিচয় তৈরি করছেন অনেকেই। তো কাজেই রান্নাকে ছোট করে দেখার আর কিছু নেই, এখন কিন্তু রান্না শিল্পও হচ্ছে এবং রান্না উপার্জনেরও একটা মাধ্যম হয়ে গেছে, একটা পরিবারে আর্থিক সাপোর্ট চলে এসেছে। তো এই যে জিনিসগুলো আমাদের সোসাইটি যে এগিয়ে গেছে এখান থেকেই আমরা বুঝতে পারি। প্রিয় দর্শক, আমাদের হয়ে গেল চমৎকার, দেখলেন চিকেন উইথ সটএ ভেজিটেবল, ইফতারিতে এটা খুব দারুণ যাবে। শুধু ইফতারি নয়, আপনারা চাইলে যে কোনো সময় এই মানে চিকেন উইথ সটএ ভেজিটেবলটা তৈরি করতে পারেন, পোলাও, ভাত, রুটি সব কিছু দিয়ে, অথবা শুধু শুধুও খেতে পারেন। অনেকে আছেন আজকে কার্বোহাইড্রেট খাবো না, ভেজিটেবল আর প্রোটিন খাবো, হয়ে গেল। সাথে এক গ্লাস মিল্ক শেক নেন, ব্যাস কমপ্লিট। প্রিয় দর্শক, সহজ উপকরণগুলো দিয়ে ঝটপট এবং পুষ্টিকর এবং আকর্ষণীয় রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, আশা করি বাড়িতে ট্রাই করবেন, পরিবারের সবাইকে নিয়ে এই খাবারটা উপভোগ করবেন। আসলে পারিবারিক বন্ধনের উপরে আর কিছু নাই, আপনার ফ্যামিলিটাকে আপনি যত একটা বন্ধনে বেঁধে রাখতে পারবেন সেটাই হলো আপনার কৃতিত্ব। সবাই ভালো থাকবেন এবং আরটিভির সঙ্গেই থাকবেন।